চাষিদের অসহায় অবস্থা তুলে ধরে হয়েছিল কিভাবে ক্ষতি করছে শোষক পোকা। গত কৃষি অফিসার দেখেছেন খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক। আজ পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের গোদান অঞ্চলের কামারহাটি মৌজায় সরজমিনে দেখতে এলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, এলাকার ভূমিপুত্র দুর্গাপুর পূর্ব বর্ধমান বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার। সাথে ছিল পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়ক শম্পা থারা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ইসমাইল শেখ, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, যুব সভাপতি জুলফিকার আলী খান, ইউপিএল ওষুধ প্রস্তুতকারক আধিকারিকগণ, সাথে ছিলেন রায়না দুই ব্লক এলাকার চাষিরা। কি বললেন গ্রাম উন্নয়ন মন্ত্রী ও জেলার সভাধিপতি? দেখো, উইল বি বেয়ারেবল বাই আওয়ার ফার্মার্স সো দ্যাট দে গেট অ্যাডভান্টেজ অফ দিস টেকনোলজি। এতটা কাজ করছে তাহলে তো চাষিদিকে তো এইভাবে একটা যদি করে দেওয়া যেত তাহলে তো অনেকটা অনেকটা উপকার হতো। নিশ্চয়ই প্রদর্শন ক্ষেত্র করবেন যে সংস্থা এটা নিয়ে আসছেন, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রদর্শন করার পরেও যাতে তাদের অর্থনৈতিক কথা বিবেচনা করে, ধানের যে ধরনের দাম ওঠানামা করে সেগুলো বিবেচনা করে কীভাবে আমাদের কৃষক ভাই বোনেদের হাতে এটা ব্যবহারযোগ্য হিসেবে তুলে দেওয়া যায় সেইটি লক্ষ্য রাখার জন্যে যে সংস্থা এনেছে তার যিনি কর্ণধার চেয়ারম্যান শ্রী রাজু শ্রফ, যিনি পদ্মভূষণ পেয়েছেন কৃষকদের পরিষেবা দেওয়ার জন্য, সেই তার কাছে অনুরোধ করলাম যাতে তিনি কৃষকদের নাগালের ভেতরে এই প্রযুক্তিকে রাখেন যাতে করে ব্যবহারযোগ্য হয় খুব বড়ভাবে। ধন্যবাদ স্যার। ওয়ান মোর থিং ইজ দ্যাট ইটস এ লং লাস্টিং 55 ডেজ এন্ড নাও ইট ইজ 110 ডেজ গ্রোথ। ও দ্যাটস ডেফিনেটলি ডেট অফ অ্যাপ্লিকেশন এট দ্যাট স্টেজ অফ 55 ডেজ অফ প্ল্যান্টেজ নাও ইট ইজ 110 ডেজ। হ্যাঁ, দ্য টেনিওর অফ ইফেক্ট ইজ ভেরি ইমপ্রেসিভ, দিস ইজ ইউজুয়ালি নট সিন ইন আদার প্রোডাক্টস। উনি যেটা বলছিলেন যে এটা 55 দিনের মাথায়, রোপণের 55 দিনের মাথায় এটা প্রয়োগ করা হয়েছিল, আজকে 110 দিন পরে অর্থাৎ কিনা আরও 55 দিন পরে এর কোনো এই দুটি পোকার কোনো রকম আক্রমণ হয়নি, সেই জন্যে এই লম্বা সময় ধরে এর প্রক্রিয়াটা থাকে, যেটা ভালো, সব কিছুই ভালো এখন অবধি যা দেখেছি। খালি আমার অনুরোধ হচ্ছে এর খরচটা যাতে আমার কৃষক ভাই বোনেদের নাগালের ভেতরে থাকে, সেইটিই অনুরোধ করলাম। এবার আমার সভাধিপতি মহাশয় কি বলবেন? দেখুন, আমাদের যতগুলো আমাদের মানে দপ্তর আছে, আমাদের এরিয়া আমাদের কৃষি দপ্তর, সেই কৃষি দপ্তরে কিন্তু কীটনাশক আমাদের আমাদের ওষুধের আমাদের হচ্ছে সারে যেমন ব্যবস্থা আছে সে ঠিক সেরকম কিন্তু আমাদের কীটনাশকের ব্যবস্থা আছে। কাজে এইসব এই ইমার্জিন যে ওষুধটা এরকম মতো নতুন নতুন প্রোডাক্টগুলো আমাদের রাখার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সেই নিয়ে ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি, কথা বলে নেবো একটা, তো যাতে আমাদের সমস্ত আমাদের এই কৃষি দপ্তরগুলোতে যাতে কীটনাশকের ব্যবস্থা করা যায়, এগুলো চাষিরা উপকৃত হবে এবং তার সাথে ধানও উৎপন্ন আমাদের বেশি হবে। ধানের যে এখন যে একটার পর একটা যে ক্ষতি হচ্ছে, মাজরা যেটা লাগছে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, যাতে এটা যে ক্ষতিটা কৃষকদের মধ্যে ক্ষতিটা যাতে না হয় সেটাও আমরা মাননীয় মন্ত্রী মহোদয় তিনিও ভাবছেন। আজকে ফিল্ডে মানে এক পুরো মাটিতে নেমে জমিতে তদন্ত করছেন এবং মন্ত্রীকে সাথে নিয়ে কি বলবেন? দেখুন, এটা খুব ভালো লাগছে কারণ আমাদের প্রদীপদা আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে কৃষির উপদেষ্টা আছেন এবং উনি মাঠে নেমে উনি যে কাজ করেন এবং মানুষের এবং চাষির যে সমস্যা এবার সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন, আমরা মনে করছি মানে ভারতবর্ষের শস্য ভাণ্ডার আমাদের সভাধিপতি বলছিলেন। টিউটোপিয়া বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ, আপনার স্থানীয় এলাকায় টিউটোপিয়ার ডিস্ট্রিবিউটর হয়ে শুরু করতে পারেন নিজের স্বাধীন ব্যবসা। আরও জানতে ফোন করুন 8100711088 এই নম্বরে।